সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি আমি তামান্না ইমাম এবং সাথে আছি আমি মোস্তাকিম বিল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজশাহীতে দিনভর মেঘলা আবহাওয়া, বইছে ঠান্ডা বাতাস। রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব 18 ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2019। অগ্নিকাণ্ডে নাটোরে এক মুক্তিযোদ্ধার বাড়ি সহ তিনটি বাড়ির আটটি ঘর ও যাবতীয় মালামাল পুড়ে ছাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে দিনভর দেখা মেলেনি সূর্যের। শনিবার সকাল থেকে কালো মেঘ ঢেকে রাখে রাজশাহীর আকাশ ও প্রকৃতি, সাথে বইছে হিমেল বাতাস। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, আর এর প্রভাবেই রাজশাহীতে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। মেঘলা আবহাওয়া ও ঠান্ডা বাতাস জানান দিচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল আসছে। এছাড়া ঠান্ডা বাতাসের কারণে দিনেও অনুভব হচ্ছে শীতের আমেজ। এদিকে রাজশাহীর প্রকৃতি মেঘাচ্ছন্ন থাকলেও জনজীবন ছিল স্বাভাবিক। রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক ছিল। এছাড়া বাস ও ট্রেন যাত্রীদের নিয়ে যথাসময়ে গন্তব্যে পৌঁছেছে। রাজশাহী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে 7 কিলোমিটার বেগে রাজশাহীতে বাতাস বইছে। তেমন কোনো আশঙ্কা না থাকলেও ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার রাত থেকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে বাতাসের তীব্রতাও বাড়বে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে যাতে মানুষের যান ও মালের ক্ষতি না হয় সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব 18 ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2019 টুর্নামেন্টের। আগামী 12 তারিখ সকাল 9টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে। রাজশাহীতে আয়োজিত 28তম এই টুর্নামেন্টে এবার বিশ্বের 12টি দেশের মোট 70 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। টুর্নামেন্টের পর্দা নামবে 17ই নভেম্বর। আগামী 11 নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে লাভেলো ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2019 টুর্নামেন্টের। বাংলাদেশ ছাড়াও ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, জাপান, কাতার এবং শ্রীলঙ্কার অনূর্ধ্ব 18 গ্রুপের বালক ও বালিকারা এই টুর্নামেন্টে অংশ নেবেন। এছাড়া খেলোয়াড়দের সাথে সংশ্লিষ্ট দেশের মোট 20 জন কোচ ও ম্যানেজার থাকছেন। শনিবার দুপুরে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের হল রুমে আয়োজক কমিটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। টেনিস ফেডারেশনের অনুমোদনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আগামী 12-17 নভেম্বর পর্যন্ত লাভলো ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2019 জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের ডাইরেক্টর ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খসরু লিখিত বক্তব্য পাঠ করে শোনান। টুর্নামেন্টে শীর্ষ খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা ভারতের উদয় ভীর সিং এবং চীনের হাওয়ান উ, যাদের ITF ওয়ার্ল্ড জুনিয়র র্যাঙ্কিং যথাক্রমে 436 এবং 1035। এছাড়া বালকদের মধ্যে 10 জন এবং বালিকাদের মধ্যে 9 জন ওয়ার্ল্ড র্যাঙ্কিং খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। এবারের টুর্নামেন্টে রেফারি মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জি। তিনি ITF অনুমোদিত ওয়াইড ব্যাচ রেফারি। আসলে এটা জানেন যে বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ অংশগ্রহণ করতে গেলে তাকে ITF এর অ্যাফিলিয়েটেড হতে হবে। এটা যেহেতু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, আমরা বেসিক্যালি যেটা করছি ITF দিয়ে একটা টুর্নামেন্ট এখানে অর্গানাইজ করে দিচ্ছি। শুধু বিদেশি প্লেয়ারের জন্য না, আমরা এনকারেজ করছি যে বাংলাদেশি প্লেয়াররাও যেন পার্টিসিপেট করে। আগামী 11 নভেম্বর বিকাল 3:30 টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাসিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন এবং 17 নভেম্বর বিকাল 3:30 টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকছেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্স। টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় সহ অংশগ্রহণকারীদের আবাসন ও যাতায়াত সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটি। অগ্নিকাণ্ডে নাটোরে মুক্তিযোদ্ধা নাসির হোসেনের বাড়িসহ তিনটি বাড়ির আটটি ঘর, নগদ অর্থ, চাউল, একটি মোটরসাইকেল সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে শহরের ঝাউতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস জানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 5 লক্ষাধিক টাকা। নাটোর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার শহীদুজ্জামান ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে বাড়ির লোকেরা ঘুমিয়েছিল, হঠাৎ করে নাসির উদ্দিনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে এই আগুন নাসির উদ্দিনের পার্শ্ববর্তী আব্দুল মজিদ ও ফারুক হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে তিনটি বাড়ির আটটি ঘর, নগদ অর্থ, চাউল, একটি মোটরসাইকেল সহ ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে তিনটি বাড়ির 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে আকরাম হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। সব হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে বাস করছেন। তবে নাটোর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার শহীদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের 5ম রাউন্ডে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের এই ম্যাচে সিলেট বিভাগ টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। দিন শেষে 7 উইকেট হারিয়ে 282 রান তুলেছে ঢাকা মেট্রো। প্রথম দিন খেলা হয়েছে 76 ওভার। বিকেল 3:40 পর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। সকালে টস হেরে ব্যাট করতে নেমে 17 রানেই প্রথম উইকেট হারায় ঢাকা মেট্রো। 10 রান করে ফিরে যান আজমির আহমেদ। এরপর মাঠে নামেন শামসুর রহমান। রাকিন আহমেদকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে 98 রানের জুটি গড়েন তিনি। 115 রানের মাথায় হাফ সেঞ্চুরি থেকে মাত্র 2 রান দূরে থেকে আউট হন রাকিন। 124 রানের মাথায় ফিরেন মার্শাল আইয়ুব। মার্শাল দ্রুত ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেটে আল আমিনকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহকে এগিয়ে নিতে থাকেন। সেঞ্চুরি থেকে তিনি যখন 1 রান দূরে, তখন চা বিরতির সময় হয়। ফিরে এসে 64তম ওভারের 4th বলে 2 রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শামসুর। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার 17তম সেঞ্চুরি। দলীয় 250 রানের মাথায় আউট হন আল আমিন। ব্যক্তিগত 69 রান করে ফিরলেও শামসুর রহমানের সঙ্গে মহামূল্যবান 126 রানের জুটি গড়ে যান তিনি। একই রানে ডাক মেরে ফিরে যান জাবিদ হোসেন। সেঞ্চুরির পর শামসুর তার ইনিংসটিকে বেশি লম্বা করতে পারেননি। দলীয় 260 রানের মাথায় তিনি ফিরে যান। 193 বল খেলে 13-4 করে যান 114 রান। এরপর 282 রানের মাথায় আউট হন শাহিদুল ইসলাম। শরীফুল্লাহ ও নিহাদুজ্জামান 8ম উইকেটে জুটি বেঁধে মাত্র 4 বল মোকাবেলা করতে পারেন। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। তাতে 76 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে 282 রান তুলে প্রথম দিন শেষ করে তারা। বল হাতে সিলেটের রেজাউর রহমান 4টি উইকেট নিয়েছেন। 3টি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র। রাজশাহীতে বঙ্গবন্ধু কাপ প্রথম আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে শনিবারে 2টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শাহ মখদুম কলেজ ও ইসলামিয়া কলেজের মধ্যকার প্রথম খেলাটি 1-1 গোলে ড্র হয়। এদিকে দিনের দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু কলেজের বিপক্ষে 4-0 গোলে জয়লাভ করে বরেন্দ্র কলেজ। রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ প্রথম আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। খেলায় রাজশাহী শহরের 12টি বেসরকারি কলেজ অংশ নিচ্ছে। জঙ্গিবাদকে না বলতে খেলার কোনো বিকল্প নাই। মাঠে খেলা হচ্ছে তো 1 ঘন্টা 70 মিনিট 90 মিনিট, এটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছে দিনের পর দিন, সকাল সন্ধ্যা বিকাল। শহরের কোনো মাঠ ফাঁকা নাই, কলেজগুলোর তো তেমন কোনো মাঠ নাই, শহরের সকল মাঠে তারা খেলাধুলায় মেতে উঠেছে। 10 জন খেলে, 20 জন খেলে, 50 জন তাদের বন্ধুরা সেই খেলা দেখে, সহযোগিতা করে। যারা পুরাতন ফুটবলার আছে, সোনালী অতীত ক্লাব আছে, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা সহযোগিতা করছে, তারা মাঠ দিয়েছে, তাদের ফুল স্টাফ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে। বঙ্গবন্ধু কলেজের উদ্যোগে ও রাজশাহী নগরীর বেসরকারি কলেজগুলোর আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট প্রতিদিন দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে।